विलबी يكون बाउल विफा والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما نقول كلام من الله واعمل الصالحات قال من المسلمين رب صدري ويسر لي امري واحلل من لساني يفقهوا قولي আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন ইসলাম এবং কম্পারেটিভ এর উপর বা ইসলাম প্রচারের উপর কোন বোন কি প্রশ্ন করবেন

তাহলে একটা জানলেও আপনাকে জানতে হবে সঠিকভাবে ভুল কোনো কিছু প্রচার করবেন না ব্যক্তিগত পর্যায়ে সেটা করতে পারেন এটা সবচেয়ে নিচের লেভেলে উপরের লেভেলে লেকচার দেওয়া তবে সাবধান ভালোভাবে না জেনে লেকচার দেবেন না তাহলে এখানে দুটো ব্যাপার আছে অনেকে বলে আপনার কি ডিগ্রি আছে লেকচার দেওয়ার কোন দারুল উলুম থেকে পাশ করেছেন লেকচার দেওয়ার জন্য আপনার ডিগ্রি প্রয়োজন নেই অথবা দারুল উলুম থেকে পাশ করতে হবে না এছাড়া আরেকটা ব্যাপার অনেকে ইসলাম সম্পর্কে না জেনে লেকচার দেওয়া শুরু করে এটাও ঠিক না মাঝখানের রাস্তায় আমাদের চলতে হবে যদি ব্যাপারগুলো সঠিকভাবে জেনে থাকেন তাহলে লেকচার দিতে পারেন সে আপনি দারুল উলুম থেকে পাশ করেন বা না করেন তবে আমি এটাও মানি যারা দারুল পড়াশোনা করে এটার সম্ভাবনা বেশি যে তারা ইসলাম ধর্ম সম্পর্কে বেশি জানবেন তাদের চেয়ে যারা দারুল উলুমে পড়াশোনা করেনি তার মানে এই না যে সেরা সব বক্তায় দারুলুমে পড়েছেন সত্যি বলতে বেশিরভাগ সেরা বক্তা দারুল উলুমে পড়েননি তার মানে এটাও না যে দারুল উলুমে পড়বেন না প্লিজ ভুল বুঝবেন না আমি যখন বলছি লেকচার দেওয়ার জন্য দারুল উলুমে যেতে হবে না তারপর যদি সবির দবির সবাই লেকচার দেওয়া শুরু করে তাহলে ইসলামের ক্ষতি হয়ে যাবে অথবা হয়তো দারুল উলুমে পড়েছেন কোন দারুল উলুমে গেছেন সেটা ঠিক না ভুল এখানে শর্তটা হলো যদি কেউ লেকচার দেয় সে কোরআন শূন্য মেনে চললে সঠিক পথে আছে দারুল উলুমে পড়ুক বা না পড়ুক এটাই মূল কথা যে কেউ যদি লেকচার দেয় হতে পারে একজনের কাছে অথবা দর্শকের সামনে লেকচার যদি সে আল্লাহ এবং রাসুলকে মেনে চলে এখানে প্রয়োজন আল্লাহ এবং রাসুলের অনুমতি আল্লাহ এবং পথে থাকবে তাহলে সঠিক পড়া না গুরুত্বটা কম তবে এখন মুসলিম মুসলিমের ভেতরে দুটো দল দেখা যায় এক দল বলে ডিগ্রি না থাকলে লেকচার দিতে পারবেন না দাওয়া দিতে গেলে ডিগ্রি থাকতে হবে আর অন্যদিকে আছে কিছু তথাকথিত ধর্মনিরপেক্ষ মুসলিম এরা বাজে কথা বলছে দারুল উলমে যাওয়ার প্রয়োজন নেই দুপক্ষ দুই এক্সট্রিমে আমরা হব উন্মত বাস্ত অনেক মানুষ আছে যারা ফ্রিল্যান্স বক্তা কোনো দারুল উলমে যায়নি তারা ইসলাম সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে এমনটা দারুল উলমের লোকজনও করে কারণ হয়তো ভুল জিনিসটাই তাদের শেখানো হয়েছিল ভুল শিখেছে আর সেটাই করে যাচ্ছে তবে সাধারণ নিয়মটা হচ্ছে আমাদের জানতে হবে একেবারে সঠিকভাবে এখন সঠিকভাবে সে দারুল উলুম থেকে শিখুক অথবা বাসায় শিখুক সেটা আলাদা ব্যাপার সাহাবিকানের আমলে কোন দারুল উলুম ছিল এই বিখ্যাত বিশেষজ্ঞগণ কোন দারুল উলুমে পড়েছিলেন তারা বিশেষজ্ঞগণের অধীনে শিখেছেন প্রথমে বিশেষজ্ঞ তারপরে বিশেষজ্ঞ হয়তো গিয়েছেন মদিনায় তারপর মক্কায় তারপর মিশরে এটা ছিল আসলে সঠিক পদ্ধতি যেটা এখন বেশ কঠিন এখন আমরা দেখি একসঙ্গে অনেক ছাত্র একশো এক হাজার সবাই পড়ালেখা করছে এটা খারাপ না ভালো তবে এখানে কথা হচ্ছে এই সব জিনিস শেখার পরে হোক সেটা ব্যক্তিগত পর্যায়ে হোক কোনো বই থেকে অথবা ভিডিও থেকে অথবা দারুল উলুম যদি তার প্রচার করার কথা কোরআন শূন্য অনুযায়ী হয়ে থাকে সে ঠিক আছে তাহলে যদি লেকচার দিতে চান কোন মসজিদ থেকে অনুমতি অনুমতি নিতে হবে না এজন্য আল্লাহ এবং আল্লাহ এবং অনুমতি যে সঠিক পথে আছে রাসুল বাল্যিকনি আয়াত মাত্র একটা আয়াত জানলেও তা প্রচার করো তাহলে নবী আমাদের অনুমতি দিয়েছেন তবে যেটা প্রচার করবেন সেটা যদি করণ এবং শূন্য অনুযায়ী না হয় তাহলে প্রচার করবেন না হলে প্রচার করবেন আশা করি উত্তরটা পেয়েছেন কোনো ভাইকে প্রশ্ন করবেন হ্যাঁ ভাই আসসালাম আমি জাকির পুনা থেকে এসেছি আমার প্রশ্নটা হলো খ্রিস্টানরা বলে পবিত্র আত্মা তাদের পদ দেখায় তাদের কিভাবে যে পবিত্র আত্মা বলে কিছু নেই আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো অমুসলিমদের কিভাবে বোঝাবো যে প্রস্রাব জামা কাপড়ের উপর পড়া উচিত না এটা তাদের কিভাবে বোঝাবো ভাই দুটো প্রশ্ন করেছেন খ্রিস্টানরা বলে যে পবিত্র আত্মা তাদের পদ দেখায় তাদের কিভাবে বোঝাবো যে পবিত্র আত্মা বলে কিছু নেই দ্বিতীয় প্রশ্ন প্রস্রাব যে নোংরা এটা কিভাবে বোঝাব প্রথম প্রশ্ন যে পবিত্র আত্মা পদ দেখায় আগে দেখতে হবে পবিত্র আত্মা বলতে তারা কি বোঝায় এক এক দল খ্রিস্টান এক একভাবে এটার ব্যাখ্যা দেয় পবিত্র আত্মা মানে ফেরেস্তা জিব্রাইলকে বোঝালে তো তার অস্তিত্ব আছে তবে যদি বলে এটা ট্রিনিটির একটা অংশ তাহলে ঠিক না যদি বলে ট্রিনিটির অংশ মানে স্বয়ং ঈশ্বর হ্যাঁ ঈশ্বরের তো অস্তিত্ব আছে এখন পবিত্র আত্মা বলতে কি বোঝাচ্ছে যদি পবিত্র আত্মা বলা হয় শুধু ফেরেস্তা জিব্রাইলকে তার অস্তিত্ব আছে তবে এখন পদ দেখাবেন না যদি আল্লাহ সাহায্য করতে বলেন করতে পারে তবে কোন ওহি আনবেন না সেটা শেষ ইসলামের পরে যদি কেউ বলে ওহি পেয়েছি তাকে ডাক্তার দেখাতে হবে নবোধ শেষ তবে পবিত্র আত্মার ব্যাপারে হ্যাঁ ঈশ্বর সাহায্য করতে পারেন পথ দেখাতে পারেন তারা হয়তো বিশ্বাস করে ট্রেনিটির অংশ এটা ভুল আল্লাহ বলেছেন সুরান একশো একাত্তর তোমরা সালাসা বলো না তাহলে তারা যে বলছে পবিত্র আত্মার ট্রেনিটির অংশ এটা ভুল তবে যদি বলেন ঈশ্বর সাহায্য করেন পথ দেখাবেন হ্যাঁ অবশ্যই করতে পারেন আমাদের বুঝতে হবে যে তারা সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা জগাখিচুড়ি বানিয়ে ফেলেছে তাহলে ট্রেনিটির অংশ বললে এটা ভুল ট্রেনিটির কোনো অস্তিত্ব নেই তবে ঈশ্বর আছেন তিনি সাহায্য করতে পারেন পদ দেখাতে পারেন করেন এরকম কিছু দোয়া আছে ঠিক একই কথা ফেরেস্তা জিব্রাইলের ব্যাপারে তিনি সাহায্য করবেন কিনা সেটা আল্লাহ জানেন এখন তাদের সামনে ট্রেনিটিকে ভুল প্রমাণ করতে হবে আত্মার কথা আরো আছে এটা আছে জনে অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ যিশু খ্রিস্ট তা নিজের মুখে বলেছেন তোমাদের আমি অনেক কথা বলতে চাই কিন্তু সেগুলো এখন সহ্য করতে পারবে না কারণ যখন সত্যের আত্মা সে হাজির হবেন তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন তিনি নিজের থেকে কিছু বলবেন না যা শুনবেন সেগুলো বলবেন তিনি আমাকে মহিমান্বিত করবেন এই সত্যের আত্মা হলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম তারা কার কথা বলছে সেটা জানি না সত্যের আত্মা এখানে আসলে বলা হচ্ছে মোহাম্মদ সাল্লাহাম আসবেন আর তোমাদের পথ দেখাবেন পথ দেখানো মানে তিনি রেখে গেছেন কোরআন এবং হাদিস এগুলো পথ নির্দেশ প্রথমে বুঝতে হবে তারা কি বোঝাতে চাচ্ছে তারপর বলতে হবে খ্রিস্টান ধর্ম বা ইসলাম টিনিটিতে বিশ্বাস করে না বিশ্বাস করে এক ঈশ্বরে আমার ভিডিও ক্যাসেটের কথা বললেন সিমিলারিটিস বিটুইন ইসলাম অ্যান্ড খ্রিস্টানিটি এবার আপনার দ্বিতীয় প্রশ্ন অমুসলিমদের কিভাবে বোঝাবেন যে প্রস্রাব নোংরা অপবিত্রতায় পরিষ্কার করতে হবে এটা এখন আমাদের মানুষের যে প্রস্রাব এটা নাজিস বৈজ্ঞানিক ভাবে কারণ এটা শরীরের বর্জ্য বর্জ্য মানে যে জিনিসগুলো প্রয়োজন নেই বের হয়ে যাচ্ছে এভাবে দেখলে এটা নাজিস কারণ এটা হচ্ছে একটা বর্জ্য পদার্থ তার মানে এই না যে অন্য সব পশুর প্রস্রাব হারাম বা নাজিজ বেশিরভাগই হয়তো তাই আর মানুষের প্রস্রাবের ব্যাপারে যদি বলতে হয় এটা একটা বর্জ্য পদার্থ যেটার প্রয়োজন নেই এখন ব্যাপারটা হচ্ছে আমরা ইসলামিক নিয়মে কেন এরকম বলি এভাবে বলার একটা বৈজ্ঞানিক কারণ আছে আল্লাহ বলেছেন আমরা বিশ্বাস করি কেন আল্লাহ বলেছেন নবী বলেছেন মেনে চলছি তবে লজিক্যাল কারণও ভাবতে পারি আমরা যখন প্রকৃতিটাকে সাড়া দিই সময় পানি ব্যবহার করি অথবা প্রসবের ফোঁটা মুছে ফেলি কেন প্রথম কারণ মুসলিমের খতনা দেওয়া থাকে খতনা না থাকলে বিভিন্ন অসুখ হতে পারে জমা হতে হতে পারে পারে তারপর স্পেগমা হেপাটাইটিস এইডস হওয়ার বেশি থাকে এই সেদিনের যাদের জরিপ করা তাদের হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে খতনা করা লোকের সঙ্গীর এইডস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে দুজনই তাহলে এইডস হওয়াটা কঠিন অসম্ভব না সম্ভাবনা কম আবার কারো এইডস থাকলেও তার স্ত্রী সহজে আক্রান্ত হয় না আমেরিকা জরিপ চালিয়েছিল একটা উগান্ডায় স্বামীর যদি এইডস থাকে আর যদি খতনা করা না থাকে পঁচাশি পার্সেন্ট স্ত্রীর এইডস হবে খতনা থাকলে সেটা হবে পনেরো পার্সেন্ট এই হচ্ছে অনুপাত এটা একটা রিসার্চ কতটা সত্য সেটা জানি না তবে বিজ্ঞানে প্রতিষ্ঠিত একটা সত্য খতনা দেওয়া থাকলে বিভিন্ন রকমের যৌন রোগ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে এছাড়াও যদি খতনা দেয়া না থাকে আর প্রকৃতির ডাকে সাড়া দেন কিছু ফোটা থেকে গেলে ইনফেকশন হতে পারে যদি খতনা দেয়া থাকে তারপর পরিষ্কার করবেন পরিষ্কার করা ভালো এগুলো থেকে অসুখ হতে পারে রোগ জীবাণু ছড়াতে পারে অস্বাস্থ্যকর কেউ বলবে না যে এটা স্বাস্থ্যকর কোন ডাক্তার বলবে না স্বাস্থ্যকর হয়তো হয়তো চলতে পারে সেটা আলাদা কথা পশ্চিমারা যখন প্রকৃতির ডাকে সাড়া দেয় হয়তো ফ্ল্যাশ করে তখন কয়েক টন পানি ফেলে কিন্তু শরীরে এক ফোটো দেয় না

তারা চায় না তাদের ছেলে রিভার্ট কোন আপনি প্রশ্ন করলেন যে অনেক মহিলা ইসলাম গ্রহণ করছে আমি আপনার সঙ্গে একমত যে পুরুষের চেয়ে মহিলারা ইসলাম গ্রহণ করছে যারা ইসলাম গ্রহণ করছে তিন ভাগের দুই ভাগ মহিলা আর এক ভাগ পুরুষ আপনি প্রশ্ন করলেন ইসলাম গ্রহণ করার পরে তারা যোগ্য স্বামী খুঁজবে আবার অনেক মুসলিম চায় না তাদের ছেলে রিভার্ট কাউকে বিয়ে করুক এ অবস্থায় কি করা যায় যোগ্য স্বামী বা স্ত্রী পাওয়া হোক সে রিভার্ট বা মুসলিম পরিবারের একটা মুসলিম মেয়ের জন্য ভালো স্বামী পাওয়া কঠিন রিভার্ট তো অনেক পরের কথা পরিস্থিতি এতটাই খারাপ সমাজের বেশিরভাগ মানুষ ভুল পথে যাচ্ছে তাই ভালো স্বামী বা স্ত্রী পাওয়া একটা সমস্যা আর ভালো ছেলে পাওয়া আরো কঠিন ভালো মেয়ে পাওয়া সহজ কারণ আল্লাহ মহিলাদের এভাবে সৃষ্টি করেছেন সেজন্য মহিলারা তাদের সত্যের পথে আসে এখন আপনার প্রশ্ন রিভার্ট কাউকে বিয়ে করা প্রসঙ্গে যে মুসলিম ছেলেদের রিভার্ট মহিলা বিয়ে করা উচিত কি না বেশিরভাগ সময় দেখা যায় যে মানুষ ধর্ম বদলায় অন্যান্য কারণে সব না অনেকে সেটা হতে পারে লাভ এলবি প্রেমে পড়ে ধর্ম পরিবর্তন করলেন প্রথমে কাটা গেল তারপর করলেন প্লাস্টিক সার্জারি তবে আলহামদুলিল্লাহ আমি অনেক মহিলাকে চিনি যারা মুসলিম হয়েছে শুধু ইসলাম ধর্মের কারণে বর্তমানে অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে এখন একজন মহিলা বা পুরুষ যদি মুসলিম হয় ইসলাম ধর্মের কারণে এল বি ডাব্লিউ না মানে লাভ বিফোর ওয়েডিং না ইসলামের কারণে তারা মুসলিম পরিবারে জন্ম নেওয়া লোকদের চেয়ে বেশি ধর্ম পালন করবে এটা সম্ভাবনা বেশি আমরা সাধারণত এরকমই দেখি এমন কোন ধরাবাধা বাধা নিয়ম নেই মাসাল্লাহ মুসলিম পরিবারে জন্ম নেওয়া অনেকে থাকো অনেক উপরে তবে সাধারণত দেখা যায় যদি অমুসলিম কোনো লোক মুসলিম হয় ইসলামের সৌন্দর্য দেখে গ্রন্থগুলো পড়ে তাহলে সে মুসলিম পরিবারে জন্ম নেওয়া কারোর চেয়ে অনেক বেশি উপরে থাকবে সম্ভাবনা এটাই বেশি এটা পরিষ্কার তবে আমি সেই সব কথা বলছি না যারা মুসলিম হয়েছে অন্য কারণে টাকার জন্য অথবা ভালোবাসার জন্য এমনকি তারা আলহামদুলিল্লাহ আমি এরকম দেখেছি যে মুসলিম হয়েছে ভালোবাসার কারণে একটা মেয়ে ইসলাম সম্পর্কে জানে না কিন্তু একটা মুসলিম ছেলেকে ভালোবাসে কয়েক বছর পরে দেখবেন সেই মেয়েটা মুসলিম ছেলের চেয়ে বেশি ধর্ম পালন করছে ছেলেটা শুধু নামেই মুসলিম কিন্তু বিয়ে করতে গেলে তোমাকে ধর্ম বদলাতে হবে বাবা মার প্রেশার মেয়েটা ইসলাম গ্রহণ করলো কয়েক বছর পরে দেখবেন মেয়েটা বেশি ধর্ম পালন করছে আর ভালো মুসলিমা তারপর স্বামীকে দাওয়া দেওয়া শুরু করলে স্বামী সঠিক পথে আসতে পারে নাও পারে এরকম অনেক ঘটনা আছে তবে যে মহিলা ইসলাম গ্রহণ করেছে অথবা যে পুরুষ মুসলিম হয়েছে ইসলাম ধর্মের কারণে তাহলে মুসলিম পরিবারে জন্ম নেওয়া কারণ ধার্মিক হওয়াটা তার সম্ভাবনা অনেক বেশি থাকে আমি নিরুৎসাহিত করছি না বরং উৎসাহ দিচ্ছি তবে এখানে খুঁটিনাটি বিষয়গুলো আমাদের দেখতে হবে যেমন নবী বলেছেন বিয়ে করার সময় তোমরা এই জিনিসগুলো দেখতে পারো সেগুলো হচ্ছে সৌন্দর্য সম্পদ আভিজাত্য আর গুণ গুণ সবচেয়ে সেরা বাকি তিনটা বৈশিষ্ট্য দেখতে পারেন এমন না যে দেখবেন না যদি কেউ সুন্দরী মেয়ে বিয়ে করতে চায় অনুমতি আছে এটা বলবেন না যে সৌন্দর্য কেন তবে সেরা হচ্ছে গুণ সৌন্দর্যের পেছনে ছুটতে গিয়ে গুণী কাউকে হারাবেন না যদি বলেন সব চাই সোনায় সোহাগা চারটাই থাকলে আলহামদুলিল্লাহ যদি এমন মেয়ে পান খুব সুন্দরী সম্পদশালী অভিজাত পরিবারের অনেক গুণী আলহামদুলিল্লাহ তবে সবচেয়ে সেরা হচ্ছে গুণ এছাড়া মানুষই কাউকে বিয়ে করতে পারেন ইত্যাদি এগুলো নিয়ে অনেক হাদিস আছে এমন না যে সবগুলো শর্ত পালন করতে হবে দু একটা ভাঙতে পারেন এরকম শর্ত ভাঙতে পারেন গুণের ক্ষেত্রে হয়তো দাম্পত্য জীবন ভালো হবে তাহলে আপনাকে এই সব খুঁটিনাটি দেখতে হবে আমি নিরুৎসাহিত করছি না বরং উৎসাহ দিচ্ছি যে আগে ভালোভাবে খোঁজখবর নেন এমন না যে কলেজে থাকতে প্রেম হয়ে গেছে এক বছর পরে বিয়ের সময় ইসলাম গ্রহণ করলো আগে ভালোভাবে খোঁজখবরটা নেন তারপরেও সে ভালো মুসলিম হতে পারে তাই ভালোভাবে খোঁজখবর নেন এটা কোনো নেগেটিভ ব্যাপার না আমি আপনাকে উৎসাহ দিচ্ছি আশা করি উত্তরটা পেয়েছেন কোনো ভাই কি প্রশ্ন করবেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম আসসালাম আমার প্রশ্ন হলো হিজরি ক্যালেন্ডার চালু করার আগে মক্কা মুদিনায় কোন ক্যালেন্ডার চালু ছিল তারপর ইংরেজি ক্যালেন্ডার আর ইসলামিক ক্যালেন্ডারর মধ্যে হিসাবটা কিভাবে করা হয় ভাই আপনি প্রশ্ন করলেন যে হিজরি ক্যালেন্ডার আসার আগে মক্কা কোন ক্যালেন্ডারের প্রচলন ছিল আর হিজরি ক্যালেন্ডারকে শরো ক্যালেন্ডারে কনভার্ট করব কিভাবে পার্থক্যটা কি এক নম্বর পয়েন্ট নবীর হিজরতের আগে হিজরি ক্যালেন্ডারের কোনো অস্তিত্ব ছিল না তারা চন্দ্র ক্যালেন্ডার মেনে চলত ক্যালেন্ডার দুই রকম আছে সৌর আর চান্দ্র সৌরকে বলা হয় গ্রেগোরিয়ান ক্যালেন্ডার আর চান্দ্র ইসলামে হচ্ছে এটা হিজড়ি হিন্দু হয়তো চান্দ্র বছরের একটা ক্যালেন্ডার আছে তাহলে পৃথিবীতে মানুষ দুই ধরনের ক্যালেন্ডার মেনে চলে চান্দ্র আর সৌর সৌরটা আমরা সাধারণত অফিস আদালতে ব্যবহার করি গ্রেগোরিয়ান ক্যালেন্ডার মুসলিমরা হিজড়ি ক্যালেন্ডার মেনে চলে কারণ এটা শুরু হয়েছে নবী মোহাম্ম ইসলামের হিজরত থেকে নবী হিজরত করলেন তখন থেকেই শুরু আমরা সাধারণত যেটা ব্যবহার করি গ্রেগোরিয়ান ক্যালেন্ডার এটা সৌর বছর এটার হিসাব করা হয় যিশুখ্রিস্টকে দিয়ে তবে এটা ঐতিহাসিকভাবে সঠিক নয় কারণ যিশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন ছয় বিসিতে মানে বিফোর ক্রাইস্ট যিশুখ্রিস্ট কিভাবে ছয় বিসিতে জন্ম নেন এই কথাটা একেবারে অযৌক্তিক যিশুখ্রিস্ট জন্মেছেন ছয় বিফোর ক্রাইস্টে একেবারে অযৌক্তিক তবে এভাবে চলে আসছে এখানে হিসেব করা হচ্ছে যিশুখ্রিস্ট বা ইসলাসামের জন্ম দিয়ে যিশুখ্রিস্টের সাথে সম্পর্কিত তবে সবকিছু তাদের নিজের মতো করে বানানো হয়েছে এখানে

সৌর ক্যালেন্ডারের ভিত্তি হচ্ছে সূর্য চব্বিশ ঘন্টা পৃথিবীর একটা আবর্তন মানে একদিন আর তারপর সূর্যের চারপাশে একবার ঘুরে আসাটা হচ্ছে এক বছর আমরা যখন সৌর ক্যালেন্ডার ব্যবহার করি পৃথিবীর জলবায়ু নির্ভর করে সূর্যের উপর চাঁদের উপরে না যদি সৌর ক্যালেন্ডার ব্যবহার করি তাহলে কোন একটা দেশে বিশেষ একটা জায়গায় প্রতি বছর একই মাসে একই তারিখে একই সিজন থাকবে যেমন এখানে বর্ষাকাল শুরু জুনে জুলাই আগস্ট সেপ্টেম্বরে বৃষ্টি তারপর শীতকাল আসে নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে শীত বেশি তারপর গ্রীষ্মকাল তাহলে গ্রীষ্মকাল বর্ষাকাল শীতকাল প্রত্যেকটা বছরে একই সময় আসে একইভাবে শরৎকাল আর বসন্তকালও আসে প্রতি বছরে একই তারিখে সিজনটা একই রকম থাকে এখন যেহেতু জলবায়ু সূর্যের উপর নির্ভরশীল পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে চান্দ্র ক্যালেন্ডারের ভিত্তি হচ্ছে চাঁদ তাই চান্দ্র ক্যালেন্ডারে বছরে একই সময় একই সিজন পাবেন না এটা বদলাতে থাকবে চান্দ্র আর সৌর ক্যালেন্ডারের তুলনা করলে চান্দ্র ক্যালেন্ডারের সৌর ক্যালেন্ডারের চেয়ে আনুমানিক এগারো দিন কম থাকে সৌর ক্যালেন্ডারের চেয়ে এগারো দিন কম যদি চান্দ্র ক্যালেন্ডার মেনে চলেন প্রতি তেত্রিশ বছরে সৌর ক্যালেন্ডারের চেয়ে এক বছর বেশি হবে যদি আমার বয়স হয় তেত্রিশ বছর সৌর ক্যালেন্ডার অনুযায়ী চান্দ্র ক্যালেন্ডারে হবে চৌত্রিশ আনুমানিক এগারো দিন গুণ তেত্রিশ মানে আনুমানিক এক বছর এখন সুবিধাটা আমরা মুসলিমরা চান্দ্র ক্যালেন্ডার মেনে চলি এখানে যে সুবিধা পাই কিছু মাসে বিশেষ কিছু জিনিস থাকে যেমন রমজান রমজান হিজরি ক্যালেন্ডারের নবম মাস আর এই পবিত্র রমজান মাসে আমরা মুসলিমরা রোজা রাখি এখন রমজান মাস যদি এখানে হয় শীতকালে তাহলে পৃথিবীর অন্য পাশে হবে গ্রীষ্মকাল রমজান সৌর বছরে হলে সেখানে যারা থাকে তারা সবসময় গরমকালে রমজান পাবে বলতে পারে আল্লাহ আমাকে এমন জায়গায় পাঠালো শুধু গরমকালে রোজা রাখতে হয় অন্য প্রান্তে জন্মালে শুধু শীতকালে পেতাম তাহলে তেত্রিশ বছরে সব সিজনে রমজান পাবেন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত প্রতি বছরে তাহলে একবার বা দুইবার আপনি রমজান পাবেন সবগুলো এটা বেশি মাস তারপর হাজ আপনারা এক এক সময় এক এক সিজনে পাবেন আমার মতে এটি সবচেয়ে বেশি লজিক্যাল ইসলামিক বিভিন্ন বিষয়ে পালন করতে চাইলে হিজড়ি ক্যালেন্ডার ব্যবহার করা লজিক্যাল এটাই বৈজ্ঞানিক আপনি সব সিজনের অভিজ্ঞতায় পাবেন আশা করি উত্তরটা পেয়েছেন আর কোনো ভাই প্রশ্ন করবেন হ্যাঁ আলাইকুম আসসালাম কি ভাই প্রশ্ন করলেন জিহাদ মানে কি জিহাদ আরবি শব্দ যার মানে চেষ্টা বা সংগ্রাম করা এর মূল আরবি শব্দ জাহাদা চেষ্টা করা বা সংগ্রাম করা তাহলে বেশিক অর্থ হচ্ছে চেষ্টা সংগ্রাম তবে অনেক মানুষের ভুল ধারণা আছে শুধু অমুসলিম না অনেক মুসলিমেরও ভুল ধারণা আছে যে কোনো মুসলিম যদি যুদ্ধ করে যে কারণেই হোক সেটাকে বলা হয় জিহাদ হতে পারে সেটা ব্যক্তিগত কারণ হতে পারে টাকা পয়সা হতে পারে সেটা কোনো রাজনৈতিক কারণ বা কোনো এলাকা দখল করা অথবা খ্যাতির জন্য শয়তানি প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করে যাওয়া যে আরেকটা মানে সমাজের উন্নতির জন্য চেষ্টা সংগ্রাম করে যাওয়া যে আরেকটা মানে আত্মরক্ষার জন্য লড়াই করা নিজেকে বাঁচানোর জন্য লড়াই যুদ্ধের ময়দানে জিহাদের আরেকটা মানে অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা সংগ্রাম করা তাহলে জিহাদের বেসিক অর্থ চেষ্টার সংগ্রাম যদি কোনো ছাত্র চেষ্টা এবং সংগ্রাম করে যায় পরীক্ষায় পাশের জন্য সেটাকে বলা হয় জিহাদ তাহলে জিহাদ মানে চেষ্টা সংগ্রাম করা অনেক মানুষের ভুল ধারণা আছে যে জিহাদ করতে পারে শুধুমাত্র মুসলিমরা করোনা এরকম অনেক আয়াত আছে যেমন পবিত্র করোনা সুরলোকমান অধ্যায় একত্রিশ আয়াত নাম্বার পনেরো এছাড়াও সুরাহান কাবুদ অধ্যায় উনত্রিশ আয়াত আট বলা হয়েছে যে বাবা মা জিহাদ করছে যাতে তাদের সন্তান আল্লাহ তালা ব্যতীত অন্য কারো উপাসনা করে এখানে বলা হচ্ছে অমুসলিম বাবা মা সন্তানকে সির করাতে জিহাদ করছে তাহলে অমুসলিমও জিহাদ করতে পারে এমনিতে যখন মুসলিমরা জিহাদ করে সেটা হচ্ছে জিয়াদ ফিজাবিল্লা আল্লাহর পথে চেষ্টা সংগ্রাম করা অন্যরা যেটা করে সেটা জিয়াদ ফিসাবিল শয়তান শয়তানের পথে চেষ্টা করা তাহলে জিহাদ মানে চেষ্টা সংগ্রাম করা বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন টেরিজম এন্ড জিহাদ অ্যান্ড ইসলামিক পার্সপেক্টিভ আশা করি তোটা পেয়েছেন আর কোন ভাই হ্যাঁ ভাই আমার নাম সাব্বির পুনা থেকে এসেছি পবিত্র কোরআনের প্রত্যেকটা শব্দেরই তো একটা অর্থ আছে আপনি কি আমাকে আলিফ লাম মিম এটার অর্থ বলতে পারবেন ভাই আপনি প্রশ্ন করলেন যে কোরআনের প্রত্যেকটা শব্দেরই অর্থ আছে এখন আপনাকে আলিফ লাম মিমের অর্থটা বলতে পারবো কিনা আলিফ এর অর্থ নিয়ে যদি বলতে হয় এটার উপরে পর্যন্ত অনেক বই লেখা হয়েছে এখানে বিভিন্ন বিষয় আছে অনেকে বই লিখেছেন বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন যে আলিফ লাম হতে পারে আল্লাহ ইনিশিয়াল অথবা এগুলো আল্লাহ তালার নিদর্শন অথবা আল্লাহর প্রশংসা এরকম বিভিন্ন অর্থের কথা এখানে বলা হয়েছে এ ব্যাপারে আমার লেকচারে বিস্তারিত বলেছে কোরআন শুড বি রেড উইথ আন্ডারস্ট্যান্ডিং কিছু মানুষ বলে এগুলোর কোনো অর্থ নেই অথবা অর্থটা গোপন আছে এরকম অনেক বই লেখা হয়েছে তবে সরাসরি এরকম কোনো আয়াত বা কোনো হাদিস নেই পরোক্ষভাবে আছে আর এটাকে সবচেয়ে সেরা যুক্তি বলে মনে করা হয় সেটা হচ্ছে এটা আল্লাহ তালার একটা চ্যালেঞ্জ এই আলিফলাম মিম এগুলো আরবি অক্ষর অনেক জায়গায় মাত্র একটা অক্ষর যেমন নুন কফ কোথাও দুটো অক্ষর হা মিম কোথাও তিনটা অক্ষর আলিফলাম চারটা আবার কোথাও বা পাঁচটা এরকম সুরা আছে উনত্রিশটা আল্লাহ যেখানে এরকম অক্ষর আছে এগুলোকে বলা হয় হরফে মোকাতা মানে এই অক্ষরগুলি এখানে দেখবেন আমার যেটা মনে হয় সবচেয়ে সেরা যুক্তিটা হচ্ছে যে ধরেন এই কোরআন যখন নাজিল হয় আল্লাহ তালা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ করেছেন প্রথমে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কোরআনের মতো একটা বই লিখতে পারো কিনা সূরা ইসতা উদ্দায় 10 আয়াত 80 আর এক জায়গায় বলছে কোরআনের মতো 10টা সূরা লিখতে পারবে কিনা সূরা 11 উদ্দায় 11 13 এরপর আল্লাহ বলেছেন কোরআনের মতো করে একটা সূরা লিখতে পারবে কিনা সূরা ই 19 উদ্দায় আয়াত 38 যে কোরআনের মতো একটা সূরা লিখতে পারবে কিনা আর তারপর পবিত্র কোরআন দ্বারা বলা হয়েছে সুরা বাকারা অধন মদুয় আয়াত 23 ও বলা হয়েছে যে তোমাদের মনে যদি সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি তাহলে এর মতো একটা সুরা রচনা করো তোমরা সব সাহায্য করে নাও সব সাক্ষী নাও যদি আল্লাহ ব্যতীত কেউ থাকে যদি তোমাদের সন্দেহ সত্যি হয় আর যদি না পারো অবশ্যই তোমরা পারবে না তাহলে দোজখের আগুনের জন্য প্রস্তুত থাকো যার রসাদ মানুষ পাথর চ্যালেঞ্জ করা হয়েছে করণের মতো করে একটা বই লেখো তারপর একটু সহজ করণের মতো দশটা সুরা লিখে দেখাও তারপর মাত্র একটা একটা তারপর বলছে কাছাকাছি সুরা এই চ্যালেঞ্জ করেছেন আল্লাহ সোহান যদি এখন দেখেন আল্লাহ যখন এই অক্ষর গুলো ব্যবহার করে আরবি অক্ষর গুলো ব্যবহার করেছেন মুকাতাত অক্ষর আলিফ মিম মিম নুন এটা অনেকটা আল্লাহ আরবদের বলছেন পবিত্র কোরআন যখন নাজিল হয়েছিল আরবি ভাষা তখন খুব উন্নত আরবের লোকজন তাদের ভাষা নিয়ে গর্ব করত আরবি ভাষা নিয়ে বড়াই করত সে সময় আরব দেশে অনেক বিখ্যাত কবি ছিলেন আরবি ভাষায় আল্লাহ বলেছেন আলিফ লাম মিম এগুলো তোমাদের ভাষার অক্ষর আলিফ লাম মিম তোমাদের আরবি ভাষা তোমাদের ভাষা দিয়ে আমি এই কোরআন রচনা করেছি তোমাদের চ্যালেঞ্জ কোরআনের কাছে কাছে একটা সুর লিখে দেখাও এটা একটা অলৌকিক আল্লাহ বলেছেন আলিফ লাম মিম হা মিম নুন কফ এগুলো দিয়ে যেমন ধরেন এখনকার দিনে আমরা জানি মানুষের শরীরে কি দিয়ে তৈরি বৈজ্ঞানিক ভাবে জানি শরীরে পানি আছে এটা আছে ওটা আছে কিন্তু মানুষ তৈরি করতে পারবো না মানুষের শরীরের বিভিন্ন উপাদান গুলো আমরা বাজার থেকে কিনতে পারবো কিন্তু মানুষ তৈরি করতে পারবো না আসল জিনিস হচ্ছে জীবন একইভাবে আল্লাহ বলেছেন এগুলো তোমাদের অক্ষর লাম মিম ইংরেজি ভাষায় যেমন আছে আলিফ হা আমি কোরআন লিখেছি কোরআনের মতো একটা সুর তোমরা লিখে দেখাও এটা কখনোই তোমরা করতে পারবে না ও যদি আল্লাহ ব্যতীত কেউ থাকে তোমাদের সন্দেহ যদি সত্যি হয় যদি তোমরা না পারো আর যদি না পারো ধ্বজ খেরাগুনের জন্য প্রস্তুত থাকো যার রসদ হবে মানুষ ও পাথর আল্লাহ এখানে চ্যালেঞ্জ করেছেন